এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন। এই ভিডিওটি লাইভ ব্রডকাস্ট হয়েছিল 3:50। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান তানভীর রাজশি আমের পক্ষ থেকে, এবং আজকে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন আম উদ্যোক্তা এবং সেই সাথে আম চাষী এবং আম এক্সপোর্ট করেন যিনি, এবং দীর্ঘদিন আম নিয়ে যার গবেষণা কিংবা লেখাপড়া। আমাদের সাথে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ইসমাইল খান শামীম, যিনি একজন শুধুমাত্র আম চাষিই না, তার আমের সংগঠন রয়েছে। আম চাষিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে যিনি কাজ করছেন নিরাপদ আম বাংলাদেশের সকলের কাছে পৌঁছে দেবার জন্য। আজকে মূলত আজকে এই সেশনটার মূল উদ্দেশ্যই হলো যে গত 2 দিন আগে আমফান চলে গেছে বা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোরের উপর দিয়ে, উত্তরাঞ্চলের উপর দিয়ে, সেটার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এবং সেই সাথে আমরা আজকে দেখতে পাচ্ছি শামীম ভাইকে একেবারে তার বাগানের ভিতরে, তার বাগানে প্রত্যেকটা আমে একটা করে ফ্রুট ব্যাগিং দেখতে পাচ্ছি। তো আজকে আমরা মূলত কথা বলবো ফ্রুট ব্যাগিং নিয়ে। ফ্রুট ব্যাগিং কেন করা হয়, কেন এটা প্রয়োজনীয়তা, কিংবা ধীরে ধীরে মানুষ কেন ফুড ব্যাগিং এর দিকে আগাচ্ছে আর কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনিও আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন, জাস্ট এই ভিডিওর নিচে আপনি আপনার যে কোনো প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আমি এবং ইসমাইল খান শামীম এই প্রশ্নের উত্তর দেবার জন্য। এবং আরেকটা প্রশ্ন উত্তর আগেই দিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত আমের কোনো অর্ডার নিচ্ছি না, ঈদেরও 2-3 দিন পর থেকে হয়তো আমরা অর্ডার নেওয়া শুরু করবো। সো অর্ডারের ব্যাপারটা আমি এখনই ক্লিয়ার করে ফেলছি। স্বাগত জানাচ্ছি ইসমাইল খান শামীম ভাইকে শিবগঞ্জ থেকে আর কি। শামীম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে তানভীর ভাই। শামীম ভাই, আপনার কাছে একটু প্রথমে প্রশ্ন করতে চাই, আমফান তো রাজশাহী নাটোর চাঁপাইনবাবগঞ্জ সবার উপর দিয়েই গেছে এবং বাগান মালিকদের উপর একটু স্পেশালি গেছে, তো আসলে কি পরিমাণ আম পড়েছে? গতকালকের আগের দিন যখন ঝড় হয় ভোর দিকে সংবাদ দেখলাম যে 80% নাকি আম পড়ে গেছে, আসলে কি 80% আম পড়ে গেছে? না, যেটা আমি শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের চিত্রটা আপনাকে তুলে ধরতে পারবো আমি, যে চাঁপাইনবাবগঞ্জে এমনিতে এই বছরে কিন্তু আমের ফলন কম এসেছিল। যে কৃষকগুলো আম বাগানের পরিচর্যা করেছিল শুধুমাত্র তাদের বাগানেই আসলে আম এসেছিল। তো এই যে আমপান ঘূর্ণিঝড়ের কারণে এই ঝড়টা কিন্তু সারাত ব্যাপী কিন্তু দমকা হওয়ার মতো জোরে জোরে হয়েছে, এবং আমাদের জেলার যে আম বাগানগুলো আছে 20-25% আমের ক্ষতি হয়েছে। যে উৎপাদিত আমগুলো হয়েছিল গাছের 20-25% আম 25% আম ঝরে পেরেছে এই আমপান ঝড়ের কারণে। তো এখন যে আমগুলো আছে এখন আমরা পরিচর্যা নিয়ে ব্যস্ত, যে যেটুকু আম আছে এটুকুকে রক্ষা করে যেন আমরা বাজারজাতকরণ করতে পারি। তানভীর ভাই, ওকে, আচ্ছা, তো এখন না, আপনি বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকুন। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি আজকে থেকে আমার বাগানে ছত্রাকনাশক স্প্রে করা শুরু করেছি। ছত্রাকনাশক স্প্রে করার কারণ হচ্ছে ঝড়ের কারণে আমে আমার আমে ডালে লাগার কারণে কিন্তু আমে অনেক ইঞ্জুরি হয়। তো ইঞ্জুরি গুলা কিন্তু যখন আম যখন পরিপক্ক হয়, যখন আমরা হারভেস্ট করি গাছ থেকে, তখন কিন্তু এক ধরনের দাগ দেখা যায়। তো এটা দেখতে খারাপ লাগে আসলে। তো এই জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করছি। আর আমরা গাছে যেমন এই যে ফ্রুট ব্যাগিং, নিরাপদ আম উৎপাদন করার জন্য কিন্তু ফ্রুট ব্যাগিং পদ্ধতির কোনো বিকল্প নেই বাংলাদেশে এখন পর্যন্ত। তো যেমন আমার যে বাগানে আছি এটা হচ্ছে একটা আম বাগান, এই বাগানে আমার পুরো বাগানটা আমি ব্যাগিং এ ফুড ব্যাগিং এর আওতায় চলে আসবে। এবং এই যে শামীম ভাই আমরা ফুড ব্যাগিং এর বিষয় একটু পরে যাব, ডিটেলস আপনার কাছ থেকে শুনবো ফুড ব্যাগিং এর ব্যাপারে। তবে তার আগে শুধু আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে আপনি একটু আগে বললেন যে আপনারা ছত্রাকনাশক বীজ দিচ্ছেন আর কি গাছে আর কি, ছত্রাকনাশক, তো এই যে পেস্টিসাইড যে দিচ্ছেন, আবার হ্যাঁ বালাইনাশক বা ছত্রাকনাশক যেটাই বলি না কেন, তো এটা আমাদের তো ঈদের পরে 28-29 তারিখ থেকে গোপালভোগ আম নামা শুরু করবে। তো এই যে আমরা জানি যে পেস্টিসাইড দেওয়ার পরে 10-15 দিন পর্যন্ত এটা ইফেক্ট থাকে, সো এটা কি আম নামার খুব আগে হয়ে গেল না, নাকি যে আমগুলোতে আপনি আসলে এখন পেস্টিসাইড দিলেন এই আমগুলো অনেক পরে গিয়ে পাকবে? না, আমি যে আমগুলোতে দিয়েছি আমার এটা কিন্তু আমি কোনো কীটনাশক ইউজ করিনি, আমি কিন্তু আমি শুধুমাত্র ছত্রাকনাশক মানে যেন ফাঙ্গিসাইড এটা আমি ইউজ করছি, কোনো মানে বিষ ব্যবহার করছি না। এটা হচ্ছে যেন ছত্রাকের আক্রমণের কারণে, বৃষ্টির কারণে বা এই যে ঝড়ের কারণে যে আমের যে আঘাতগুলো, আঘাতগুলো যেন ক্ষতগুলো কীটনাশক গুলা আম সংগ্রহের 15-10 দিন আগে দিলে কোনো সমস্যা নাই, স্বাস্থ্য ঝুঁকি নেই। কারণ যে আমরা গাছে যে
আমার মনে হয় যে শামীম ভাইয়ের নেটওয়ার্কের একটু সমস্যা হয়তো, বা তার বাগানের ভিতরে যদি টানা 3 মাস থাকবে কিন্তু এই আমগুলা। তো তো যেহেতু এখন যে ফজলি বা আশিনা গাছ শামীম ভাইয়ের নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা তার বাগান বাড়িতে আর কি। শামীম ভাই, আপনার কথা যদিও কেটে কেটে যাচ্ছিল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি যেটা বলছিলেন সেটা কন্টিনিউ করেন, সেটা শুনতে চাই একটু। হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে যে ছত্রাকনাশক আমি যখন গাছে আম যেদিন সংগ্রহ করব, আমার এই আমগুলো সংগ্রহ করা হবে কিন্তু জুনের 5-6 তারিখের দিকে। তো এখন যদি আমি ছত্রাকনাশক গাছে প্রয়োগ করি, এটা কোনো ক্ষতিকারক কোনো ই থাকবে না, নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ছত্রাকনাশক আছে 5 দিন, কোনোটা আছে 7 দিন, কখনো 10 দিন, এর মধ্যে কোনো হেলথ হ্যাজার্ড নাই। এরপরে গাছ থেকে সংগ্রহ করলে কোনো হেলথ হ্যাজার্ড নাই, এবং আচ্ছা, আমরা আসলে শামীম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, শামীম ভাই বলছিল যে তিনি এখন ছত্রাকনাশক আসলে যে পেস্টিসাইড আছে সেটা ব্যবহার করছেন, এটা কিন্তু আসলে কোনো হেলথ হ্যাজার্ড নেই, কিংবা মানে এটা কোনো প্রকার বিষ না আর কি, যেন ছত্রাক যেন আমের উপর না পড়ে সেটার জন্য মূলত এই ট্রিটমেন্ট করা হয়। আর উনি যেই আম দিচ্ছে বা যে আমের দিচ্ছে, এই আম হয়তো বা আশির নামের কথা বলছেন উনি, হয়তো বা আশির নামে কিংবা ফজলি, এই আমগুলো পাকতে আরো 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় লাগবে। সো তখন কিন্তু এটা কোনো প্রভাব পড়বে না। তার বাগানের প্রায় প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা প্রত্যেকটা আমে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমেই তিনি যেটা করেছেন সেটা হলো যে ফ্রুট ব্যাগিং করছে আর কি। সো আমরা ফ্রুট ব্যাগিং এর ব্যাপারটা তার কাছ থেকে শুনবো যে কেন ফ্রুট ব্যাগিং তিনি করছেন, এবং এটার প্রয়োজনীয়তা কি, এবং সেই সাথে এটা করলে আসলে লাভটা কি আর কি। এক্সপোর্ট তিনি যেহেতু আম এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করার ক্ষেত্রে কিন্তু ফ্রুট ব্যাগিং হচ্ছে অন্যতম একটি ক্রাইটেরিয়া, যে সেই আমগুলো আসলে মূলত এক্সপোর্ট করা হয় যেগুলো ফ্রুট ব্যাগিং করা থাকে আর কি। সো আমরা শামীম ভাই চলে এসেছি আর কি। শামীম ভাই, এই যে আপনি ছত্রাকনাশক যেটা দিয়েছেন, আসলে সেটার কোনো হেলথ হ্যাজার্ড নেই যেটা বলছিলেন, এটা মনে হয় যারা দেখছেন তারা হয়তো বুঝতে পেরেছেন নিঃসন্দেহে। সো আমরা এখন যেটা জানতে চাই যে আপনার পিছনে গাছে প্রত্যেকটা আমেই একটা করে ইন্ডিভিজুয়ালি ফ্রুট ব্যাগিং আছে আর কি, গাছে প্রত্যেকটা আমেই একটা করে ব্যাগ ঝুলানো আছে, সো এটা কেন দেওয়া হয়, কিংবা এটা এটা দিলে লাভটা আসলে কি, যদি আপনি এটা একটু বলেন। আমি নেটওয়ার্কের কারণে এখন আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। হ্যাঁ শামীম ভাইয়ের নেটওয়ার্ক অন্যান্য দিন মোটামুটি ভালোই শোনা যায়, দেখা যায় আছে, কেন জানি সমস্যা করছে, এগুলো সব আমপানের আমপানের প্রভাব আর কি। হ্যাঁ ওকে শামীম ভাই, আপনি যদি আমাদের ফ্রুট ব্যাগিং নিয়ে কথা বলেন। তানভীর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনাকে আমরা শুনতে আম পাচ্ছি। উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং পদ্ধতির কোনো বিকল্প নাই। 2015 সাল থেকে আমরা ফ্রুট ব্যাগিং পদ্ধতি চালু করেছি, এবং পদ্ধতির কোনো বিকল্প নাই। আমি যে ফাঙ্গিসাইড গুলো ইউজ করছি, কারণ আমি এই গাছে ব্যাগিং করার আগে কিন্তু গাছে ছত্রাকনাশক দিতে হয়, কারণ আমটা হচ্ছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগের মধ্যে রাখা হয়, এবং ব্যাগের পড়ানোর আগে যে আমগুলো ব্যাগিং করা আছে, ব্যাগ দিয়ে পড়ানো আছে, এটা কিন্তু আগেই কিন্তু ছত্রাকনাশক ইউজ করা লাগে, এবং ইউজ করলে করলে আমটা একদম ভেতরে পরিষ্কার থাকে, এবং এই ব্যাগের মধ্যে কোনো ছত্রাকের আক্রমণ করতে পারে না। এখন আমাদের যে জেলায় চাপাইনবাবগঞ্জ জেলায় প্রতি বছর 10 কোটি ফ্রুট ব্যাগিং, তো এই আম শিশুর বালাইনাশক ব্যবহার, আমরা যখন ফ্রুট ব্যাগিং বাগানে শুরু করি তখন কিন্তু আর কোনো বালাইনাশক ব্যবহার করা লাগে না। যেমন আমি এখন এই গাছগুলোতে ফ্রুট ব্যাগিং ব্যবহার করেছি, যেদিন সংগ্রহ করব সেদিন গাছ থেকে আমি ব্যবহার করে নেবো, এ পর্যন্ত কোনো আর বালাইনাশক বা ছত্রাকনাশক কোনো কিছু ব্যবহার করা লাগবে না আমাকে। তো নিরাপদ আম উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগিং পদ্ধতির কোনো বিকল্প নেই। জি ধন্যবাদ, চমৎকার বলছিলেন যে আসলে নিরাপদ আম ব্যবহারের ক্ষেত্রে ফ্রুট ব্যাগিং এর কোন বিকল্প নেই, কারণ এই যে এখন উনি ফ্রুট ব্যাগ যে প্রত্যেকটা আমে লাগালেন,
লাগানোর ফলে আগামী এক মাস তাকে কোনো বীজ দিতে হবে না, ছত্রাকনাশক কোনো কিছু দিতে হবে না, বালাই নাশক কিছুই দেওয়ার দরকার নেই। তার মানে এই এক মাস সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বরঞ্চ আমটা বেড়ে উঠলো এবং এখানে পোকা ধরার কোনো সম্ভাবনা নেই কিংবা ছত্রাক ধরারও কিন্তু সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্যান্য আমের তুলনায় ফ্রুট ব্যাগিং আম অনেক বেশি নিরাপদ। তাই বলে কি শামীম ভাই, আসলে আপনি বলছিলেন যে 10 কোটি ব্যাগের মতন ব্যবহার করা হয় শুধু চাপাই নবাবগঞ্জে, আমার জানা মতে রাজশাহীতেও কিন্তু এখন প্রচুর ব্যাগিং আম হচ্ছে, আসলে বিশেষ করে তারা হিমসাগর, তারা হচ্ছে আম্রপালি, সেই সাথে ফজদি এবং আমরা আশির নাম, এই তিনটা আমের ক্ষেত্রে কিন্তু এখন দেখছি যে ফুড ব্যাগিং এ কৃষকরা অভ্যস্ত হচ্ছেন আর কি। তো তার মানে কি অন্য আমগুলো কি খুব একটা বেশি নিরাপদ না, নাকি সেক্ষেত্রে অন্য আমগুলোর ক্ষেত্রে তারা কি করবেন আসলে? মানে এটা কিন্তু খুব একটা মানে একদম সহজ সরল প্রশ্ন যে অন্য আমগুলো কি নিরাপদ না। জি না না, অন্যান্য আমগুলা এখন আপনি আম নিরাপদ, নিরাপদ আমের যেটা সংজ্ঞা, নিরাপদ আমটা হচ্ছে যখন আপনি সরকার বা বিশ্ব যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে যে এই বালাই নাশক ব্যবহার করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না বা বা কোনো হেলথ হ্যাজার্ড হবে না, এটাকেই আমরা নিরাপদ আম বলি। আর যেটা হচ্ছে এটা হচ্ছে নিরাপদ, আর যেটা ফুড ব্যাগিংটা হচ্ছে এটা হচ্ছে শতভাগ নিরাপদ, কারণ এখানে কোনো বাইরের পরিবেশ থাকে না, কোনো পোকামাকড় আসতে পারে না, কোনো কোনো ছত্রাকের আক্রমণ করতে পারে না, একেবারে 100% নিরাপদ থাকে। তো এই হচ্ছে কর্মকাণ্ড। এবং আমরা ফুড ব্যাগিং আমটা কিন্তু গাছ থেকে সংগ্রহ করার পর থেকে 12 দিন পর কিন্তু খেতে হয়। এটা কিন্তু অনেকে ভুল করেন যে ফুড ব্যাগিং আম কিন্তু আমাদের কিন্তু আমের কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে কিন্তু আমের রং কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, কিন্তু যদি ফুড ব্যাগিং আমটা আমরা করি আমের কিন্তু একটা চমৎকার অরেঞ্জ কালার, একটা অদ্ভুত সুন্দর কালার হয়ে যায়। তো এটার জন্য কিন্তু মার্কেটে একটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আমাদের আমের কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেড়ে যায়। এবং এই ফুড ব্যাগিং করা আমগুলা হচ্ছে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে আমি পাঠাতে পারবো, কারণ এখানে কোনো পচার সম্ভাবনা থাকবে না এবং কোনো ছত্রাক বা কোনো মাছি পোকা কোনো কিছু আক্রমণ করতে পারবে না। এবং যে বাইরে যে আমগুলা থাকে এই আমগুলাতে একটা জিনিস আমরা প্রবলেম দেখি যে অনেক মাছিতে আক্রমণ করে আমে, যখন আমগুলা ওভার ম্যাচিউর্ড হয়ে যায় যে বিভিন্ন জাতের আম আম কাটার পর কিন্তু মাছি দেখা যায়, মাছির ডিম দেখা যায় বা পোকা দেখা যায়। এই ফুড ব্যাগিং ব্যবহার করলে আমে কোনো পোকা আক্রমণ করতে পারে না, ফলে পোকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই দিক থেকে হচ্ছে একেবারে 100% নিরাপদ মনে করি আমি। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হলো যে যদি আপনি ফুড ব্যাগিং এর আম যদি কেউ নেয়, তার মানে সে অ্যাটলিস্ট আম পাড়া থেকে 10 থেকে 12 দিন সময় পাওয়া যায় এই আম পাকতে, বিষয়টা তো এরকমই। জি জি জি, তার মানে এই আম ধরেন আমি আজকে পারলাম কিন্তু আমি আজকে গাছ থেকে সংগ্রহ করলাম, আমটা খেতে হবে 10 দিন পর। আচ্ছা আচ্ছা, 10 দিন পরে, মানে 10 দিন পরে গিয়ে আসলে এটা পাকা শুরু করবে। আরেকটা ব্যাপারে যে আমপানের ভিতরে আসলে কি বড় বড় যে আমগুলো রয়েছে সেগুলো কি গাছ থেকে সব ঝরে গেছে? আপনার বাগানের কি অবস্থা, সব বড় আমগুলো কি ঝরে গেছে নাকি মোটামুটি সব আমই আছে আসলে? না আসলে আমের তো সব আমে এখনো কিন্তু আমাদের মানে কি বলে কষ এখনো হয়নি, মানে শক্ত হয়নি কষ এখনো, কারণ আমাদের যে এবছর যেটা মনে হচ্ছে আমাদের যে আমগুলা খিস্যাপাত আম আমাদের মেইন আম ধরা হয় আমাদের চাপাই নবাবগঞ্জের বা আমাদের তথা শিখগঞ্জ উপজেলায়, মানে যত পশ্চিমে যাবেন বাংলাদেশের আম সর্বত্র লেটে পাকে একটু আম। তো আমাদের আমগুলো আমরা মনে হচ্ছে এবার যেন আমাদের খিস্যা পাতা ম্যাচুর্ড আম হয়তো জুনের 5-6 তারিখ মনে হয় চলে যাবে আম আস্তে আস্তে, মানে এবার মনে হয় আরো লেট হচ্ছে মোচ্ছে, কারণ এটা হচ্ছে জলবায়ু বা ভৌগোলিক কারণে। কারণ যত কৃষক আম লেটে গাছ থেকে সংগ্রহ করবে আম কিন্তু তার পরের বছর কিন্তু তত লেটে মুকুল আসবে এবং আম পাকবে, এটা কিন্তু 1-2 দিন কিন্তু ভ্যারি করে এই জিনিসটা, এটা একটা দিক আছে। আমার মনে হয় এবছরে আমরা জুনের 5-7 তারিখের আগে মনে হয় আম সংগ্রহ করতে পারবো না। আর আর হচ্ছে গোপালভোগ আম সম্পর্কে একজন জানতে চেয়েছে, গোপালভোগ আম কবে নাগাদ পাওয়া যাবে এবং এটার প্রাইস কেমন হতে পারে? আবার একজন জিজ্ঞাসা করেছেন হিমসাগর আম কবে পাওয়া যাবে, যদি এই প্রশ্নের যদি একটু উত্তর দেন শামীম ভাই। আমি জানি রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জের আম পাকতে 3-4 দিন দেরি হয় বা একটু সময় লাগে, সো রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ মিলে গোপালভোগ আম কবে নাগাদ মার্কেটে আসতে পারে? চাপাই নবাবগঞ্জের গোপালভোগ গুলো আমরা মোটামুটি 28 তারিখ থেকে হয়তো সংগ্রহ করা শুরু হবে বলে আমরা মনে করছি,
আশা করছি যে 28 তারিখ থেকে গোপালভোগ গুলো সংগ্রহ করা যাবে বা গুটি জাতের আমগুলো সংগ্রহ করা যাবে। কারণ আমাদের এখানে লোকালি একটা প্র্যাকটিস আছে যে অন্যান্য জেলাতে হচ্ছে যে একটা গাছের যদি আম পেকে যায় পুরো গাছের আম কিন্তু সংগ্রহ করে নেয় কৃষকেরা, কিন্তু আমাদের এখানে যে লোকালি প্র্যাকটিসটা প্রচলিত আছে যে আম যতদিন আমি গাছে রাখতে পারবো তত আমের দাম বেশি পাবো। উদাহরণস্বরূপ বলা যায় যে আমার এখানে যেদিন আম উঠবে সেদিন আমের দাম যদি 70 টাকা কেজি হয়, আমি যদি গাছের মধ্যে আমটাকে রাখতে পারি আরো 1 মাস, তাহলে আমি কিন্তু 150 টাকা কেজি বিক্রি করতে পারবো বা 200 টাকা কেজি করে বিক্রি করতে পারবো। এই প্র্যাকটিসটা আমাদের এখানে কিন্তু চলমান। তো এই চলমান করার কারণে কিন্তু মানে অপরিপক্ব আম ভাঙার কোনো সুযোগ নাই। আচ্ছা শামীম ভাই, আপনার কথা সম্পৃক্ততায় বা সম্পর্কে একটা প্রশ্ন, অনেকের কাছে এটা প্রচলিত যে আম গাছে বেশি দিন রাখার জন্য, বোটা শক্ত হওয়ার জন্য আপনারা কি পদ্ধতি আসলে ব্যবহার করেন? কেন ন্যাচারালের চাইতেও বা স্বাভাবিকতার চাইতেও আরো 15 দিন গাছে আম থাকে? আসলে আমরা যে পদ্ধতিটা ইউজ করি এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি। আপনি সাপোজ জুনের খিস্যাপাত আম পাকা শুরু করে জুনের 1 তারিখে, আপনি যদি জুনের 1 তারিখ থেকে পাকা আম একটা একটা করে হার্ভেস্ট করেন, আজকে একটা পাকলো, কালকে 2টা, পরশু দিন 3টা, এইরকম করে যখন আপনি আম হার্ভেস্ট করবেন তখন কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনি আম সংগ্রহ করতে করতে আপনার বাগানের আম কিন্তু জুনের লাস্ট আচ্ছা আমার মনে হয় যে শামীম ভাইয়ের আবার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আসলে উনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হলো যে দেখেন, একটা গাছে একটা আম কখনো সবগুলো আম কখনো একসাথে পাকে না, ধীরে ধীরে অ্যাটলিস্ট পুরো গাছের আম যদি আপনি একবারে গাছে পাকাতে চান তাহলে দেখা যাবে সপ্তাহখানেক সময় লেগে যাবে। একটা একটা করে যদি আপনি পারতে থাকেন তাহলে শেষ আমটা পারতে গিয়ে দেখা যাবে 15-20 দিন সময় লেগে যাবে বা 15 দিন সময় লেগে যায়। তো এই এইটা ড্রপিং হতে থাকে, আম পড়তে থাকে, কিন্তু ওরা শেষ পর্যন্ত ওয়েট করে। শেষে গিয়ে যদি একটা গাছে যদি 20 মন আম হয় এবং শেষে গিয়ে যদি তারা 10 মন আমও যদি পায় তাহলে কিন্তু সেই 10 মন আম অলমোস্ট ডবল দামে কিন্তু পাওয়া যায় আর কি। আর যে আমগুলো পড়ে যাচ্ছে সেগুলো তো তারা মার্কেট প্রাইসে তো বিক্রি করতে পারছে, কিন্তু যত দিন যাবে তত কিন্তু আসলে আমের দাম বাড়ে। এটা সত্য যে রাজশাহীতে যখন মার্কেটে প্রথম যখন আম আসে তখন মানুষের আমের প্রতি কিন্তু একটা চাহিদা থাকে অন্য অন্যরকম একটা বেশি থাকে আর কি। তখন হঠাৎ করে 2-3 দিন আমের দাম বেশি থাকে, তারপরে যখন আমদানি বেড়ে যায় বাগান থেকে যখন আম আসা শুরু করে তখন কিন্তু আবার প্রাইস কিন্তু আবার কমতে থাকে। সো প্রাইস কমতে কমতে আবার যেদিন থেকে কমে তারপরে 2-3 দিন স্বাভাবিক থেকে আবার কিন্তু বাড়া শুরু করে, কারণ ততদিনে আশেপাশে এলাকার কিন্তু ওই জাতের আম শেষ হয়ে গেছে বা যাচ্ছে। সো যত দিন যাবে ওই আমের দাম কিন্তু তত বাড়তে থাকবে। সো আমার কাছে মনে হয় যে আম যখন আপনারা আমরা কিনি, আপনি চাইলে প্রথম দিনে আম কিনতে পারেন, তবে 2-1 দিন একটু ওয়েট করলে হয়তো আমের দামটা একটু কম পাওয়া যায় এবং তারপরে যত দিন যাবে তত কিন্তু আমের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। আর স্বামী ভাই একটা কথা বলছেন যে আসলে আমরা নিরাপদ আম, নিরাপদ মানে আধুনিক কৃষি ব্যবস্থা ব্যবহার করে যারা আসলে আম উৎপাদন করে এই আমগুলো অবশ্যই নিরাপদ, অবশ্যই নিরাপদ এবং একেবারে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো মিলিয়ে যারা আম চাষ করে সেগুলো নিঃসন্দেহে নিরাপদ। কিন্তু ফ্রুট ব্যাগিং আমের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে শতভাগ নিরাপদ, কারণ আম পাকার 1 মাস আগে গাছের প্রত্যেকটা আমে একটা করে ফ্রুট ব্যাগিং লাগানো হয় আর কি। সো তখন এই 1 মাস কোনো প্রকার পেস্টিসাইড কিংবা কোনো প্রকার কীটনাশক বা রাসায়নিক কিছুই কিন্তু দেওয়া হয় না এবং কোনো প্রকার এই যে ফ্রুট ফ্লাই আমরা যেটাকে বলি বা মাছি সেগুলো কিন্তু কিছুই কিন্তু বসে না। সো আম কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং এই আমগুলো পাড়ার দিন থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 দিন সময় লাগে খাওয়ার উপযুক্ত হতে বা পাকতে আর কি। সো সময় পাওয়া যায়, আদারওয়াইজ ফ্রুট ব্যাগিং আম ছাড়া কিন্তু বাইরে এক্সপোর্ট করা একেবারেই সম্ভব না। হিমসাগর আম কবে পাওয়া যাবে? জুনের 5-6 তারিখ থেকে হয়তো বা হিমসাগর আম পাওয়া যাবে। গোপালভোগের আমের প্রাইস কত এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সুজন সাহা প্রশ্ন করেছিলেন, জাহিদ হাসান বলেছিলেন হিমসাগর আম কবে পাবো, ওনাকে বলেছে যে জুনের 5-7 তারিখ হয়তো বা হয়ে যাবে। আর এছাড়া যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে আমরা আশা করব যে আমরা এই যে কোভিড নিয়ে আমাদের সবার ভিতরেই একটা টেনশন যে এই যে আম যদি আমরা রাজশাহীর গাছ থেকে যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গাছ থেকে যাচ্ছে, এই আমে আদৌ করোনা ভাইরাস লেগে থাকতে পারে কিনা, কিংবা আম গ্রহণ করার পরে আপনি কিভাবে এটা নিরাপদ করবেন, হ্যাঁ সেই বিষয়টি নিয়ে আমরা আগামীকালকে হয়তো বা 7 মিনিট পর, আচ্ছা সেই বিষয়টা নিয়ে আমরা হয়তো বা আগামীকালকে ইসমাইল খান শামীম উনি থাকবেন, আমরা চেষ্টা করছি কালকে রাজশাহীর যিনি ফল গবেষণা কেন্দ্রের প্রধান সাইন্টিফিক অফিসার আছেন আলিমুদ্দিন স্যারকে আমরা হয়তো বা চেষ্টা করবো এরকম সময় আপনাদের সামনে লাইভে আনার জন্য।
এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকজন ভাইরোলজিস্ট আছেন, তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সবকিছু মিলে কালকে হয়তো, কাল অথবা পরশুদিন আমি আগে জানিয়ে দিব। আমরা চেষ্টা করবো একটি লাইভ ভিডিওর মাধ্যমে তাদের কাছ থেকে শুনবো যে আদৌ করোনা কি আসলে আমের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, এবং আম আমরা আসলে কিভাবে ঘরে তোলার পর সংরক্ষণ করব, কিভাবে করোনা মুক্ত করব, এই পুরো প্রক্রিয়াটি হয়তো আমরা আগামীকাল কিংবা পরশুদিনের ভিডিওর লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করবো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজ এবং কালকে এই দুইটা দিনই আসলে রমজানের শেষ দুটো দিন, আমরা আল্লাহর কাছে বেশি করে প্রার্থনা করবো, ক্ষমা চাইবো, এবং তিনি যেন আমাদেরকে কোভিড থেকে রক্ষা করেন। আদারওয়াইজ বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যারা ক্ষতিগ্রস্ত হননি আর কি। হ্যাঁ, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আসলে এইভাবে বেশি দিন চলতে থাকলে আমরা হয়তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হব। আমরা বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি ছাড়া আসলে আমাদেরকে এই কোভিড থেকে আসলে উত্তরণ করা বা মুক্ত করার আসলে আর কেউ নেই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা নিজেরা যেন সুস্থ থাকতে পারি এবং আমাদের বাগানের আম যেন সঠিকভাবে সঠিক নিয়মে যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আমের দাম এখন পর্যন্ত আসলে নির্ধারণ করা সম্ভব হয়নি লোকাল মার্কেটে, ঈদের দুই একদিন পর থেকে আসলে লোকাল মার্কেটে আমের দাম, আম উঠলে আসলে এই দামটা হয়তো বা আপনারা জানতে পারবেন। এবং আমার অ্যাপ যেটা রয়েছে গুগল প্লে স্টোরে গিয়ে রাজশাহীর ম্যাঙ্গো নামে একটি অ্যাপ রয়েছে আমাদের অ্যাপ, আমরা গত বছর থেকে বাংলাদেশে প্রথম অনলাইন ভিত্তিক আমরা আসলে অ্যাপস ভিত্তিক আমরা ম্যাঙ্গো সেল সার্ভিসটা শুরু করেছি। সো সেই অ্যাপের আপডেট ভার্সনটা চলে আসছে, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে রাজশাহীর ম্যাঙ্গো লিখে সার্চ করলে যে অ্যাপটা পাবেন সেটা ডাউনলোড করে নেবেন, রেজিস্ট্রেশন করবেন, সেখানে আমরা সকল নোটিফিকেশন পাঠিয়ে দিব। আমাদের অ্যাপেই সকল নোটিফিকেশন আমরা পাঠিয়ে দিয়ে থাকি, কোন আমের কত দাম, কখন থেকে আপনি অর্ডার করতে পারবেন আর কি। হ্যাঁ, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন বিদায় নিচ্ছি, শুভ বিকাল।